দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নের প্যাটার্ন হবে এই বিষয়ে আজকে আপনাদের সামনে কথা বলব আজ থেকে প্রায় আড়াই থেকে তিন মাস আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এবারের প্রশ্নের প্যাটার্ন কিছুটা চেঞ্জ হতে পারে এবং সেখানে বিশ্লেষণ দেখাইছিলাম। পার্বত্য যে তিন জেলা রয়েছে সেই সেই তিন জেলার পরীক্ষাগুলো আলাদাভাবে অনুষ্ঠিত হয় আর অবশিষ্ট একষট্টি জেলায় পরীক্ষাগুলো একই নিয়মে অনুষ্ঠিত হয় অর্থাৎ সেই তিন জেলা আলাদা এবং বাকি একষট্টি জেলা আলাদা সামনে বাইশে এপ্রিল যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে প্রশ্নের প্যাটার্নটা কেমন হতে পারে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি ভালোভাবে বুঝতে পারবেন আর যদি এর বিশেষ কেটে কেটে দেখেন তাহলে হয়তো অনেক কিছুই এখানে ছুটে যাবে সো কন্টিনিউ করুন এবারের পরীক্ষায় অন্য পরীক্ষার সাথে এই পরীক্ষার একটু তুলনা করে দিই এর আগে যে প্রাইমারি পরীক্ষা হয়েছে সেখানে একশো মার্কের পরীক্ষা হয়েছে যেখানে আশি মার্কের হয়েছে এমসি কিউ মাল্টিপুল চয়েস কোশ্চিন অর্থাৎ চারটি অপশান থাকবে যার মধ্যে একটি উত্তর বেছে নিতে হবে আর বাকি আর বিশ মার্ক থাকে যেখানে ভাই ভাই বিশ মার্ক বরাদ্দ থাকে কিন্তু এবারের পরীক্ষায় ষাট মার্কের এমসিকিউ হবে মানে এটা এমসিকিউ টাইপের লিখিত বলা হয় যেহেতু অনেকগুলো গণিত থাকে বা অনেক যে প্রশ্ন থাকে সেগুলো সমাধান না করে উত্তর দেওয়া যায় না যার কারণে এটাকে বলা হয় এমসিকিউ টাইপের লিখিত যেটাকে আমরা এমসিকিউ বলি বা মাল্টিপুল চয়েস কোশ্চিন বা নৈর্ব্যক্তিক বলে থাকি তো এখানে এর আগে যেটা হয়েছে আশি মার্কের কিন্তু এবারের পরীক্ষায় হবে ষাট মার্কের এমসিকিউ হবে আর বিশ মার্কের হবে লিখিত পরীক্ষা এখন আপনাদের কাছে মনে হতে পারে লিখিত পরীক্ষা কোন টাইপের লিখিত কোন প্রকারের হবে এটা বলা কঠিন তবে আপনাদের বলে রাখি এগুলো প্রশ্ন খুবই শর্টে হবে মানে এক কথাই হবে আপনারা জানেন পরীক্ষায় এবারের যে সময় নির্ধারণ করা হয়েছে এক ঘন্টা বিশ মিনিট এর আগে এক ঘন্টা অর্থাৎ গত বছর দু হাজার আঠারো সালে যে পরীক্ষাটা হয়েছে উনিশ সালে হয়েছে আঠারো সালে যে সার্কুলারটা ছিল সেখানে এক ঘন্টা সময় বরাদ্দ ছিল যেখানে আশি মার্কের এমসিকিউ পরীক্ষার উত্তর দিতে হয়েছে কিন্তু তার আগে যখন ছিল তখন আশি মার্কেরই প্রশ্ন কিন সময় কিন্তু সময় দেওয়া ছিল সেখানে এক ঘন্টা বিশ মিনিট ঠিক তদ্রুপ এবারও এক ঘন্টা বিশ মিনিট সময় দেওয়া হবে তাহলে আমরা ধরে নিচ্ছি যে ষাট মার্কের যে পরীক্ষা হবে এমসিকিউ সেখানে ধরে নিলাম এক ঘন্টা আর আরও বিশ মিনিট দেওয়া হবে লিখিত পরীক্ষার জন্যে টোটালে একসাথেই প্রশ্ন একটাই প্রশ্ন একসাথে প্রশ্নটা দেওয়া হবে এবং এক ঘন্টা বিশ মিনিট সময় দেওয়া হবে যেখানে সাইট মার্কের এমসিকিউ এবং বিশ মার্কের লিখিত লিখিত প্রশ্নগুলো এক কথায় হতে পারে আবার অনেক সময় কিছু ট্রান্সলেট দিতে পারে ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজি এছাড়াও থাকতে পারে লিখিত পরীক্ষাগুলো এমনই হয় যে বাগধারা দেওয়া থাকবে বাগধারাগুলো থেকে এক হয়তো বাগধারার অর্থ জানতে চাইবে এবং সাথে সাথে তার অর্থগুলো জানার পরে বাক্য রচনা করতে বলতে পারে এমনকি এক কথায় প্রকাশ থাকতে পারে এই ধরনের পরীক্ষাগুলো হয় আপনারা দেখবেন সব পরীক্ষাগুলো বিসিএস স্টাইলে নেওয়া হয় নেওয়া হচ্ছে বর্তমানে ম্যাক্সিমাম পরীক্ষাগুলো এভাবে হবে অর্থাৎ প্রথমে প্রিলিমিনারি হবে তা অর্থাৎ এমসিকিউ এরপরে লিখিত পরীক্ষা হবে সেটা ছোট বড় যাই হোক পরীক্ষার মান হতো কম বেশি হতে পারে সবগুলো এরকমের হবে তবে বাকি যে আর বিশ মার্ক থাকে অর্থাৎ প্রিলিমিনারিতে ষাট মার্কের এমসিকিউ কিউ মার্ক লিখিত এবং আর যে বিশ মার্ক রয়েছে ভাইভা রয়েছে আর এ ভাইভা বোর্ডে কীভাবে প্রস্তুতি নিতে হয় রেজাল্টের পরে অর্থাৎ যখন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো সবগুলো সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব কিভাবে ভাইবার প্রস্তুতি নিতে হয় কিভাবে খাতা তৈরি করতে হয় কোন টপিকসগুলো পড়তে হয় এবং ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে এবারের যে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল তাহলে কি হয়তো অনেকে হতাশ হয়ে যাচ্ছেন কীভাবে উত্তর দেবো কী করবো আপনাদের কোনো চিন্তা নেই যে আপনি যেগুলো পড়েছেন সেগুলোই পরীক্ষায় আসবে আর এর জন্য যে আলাদাভাবে আপনাকে প্রিপারেশান লাগবে এমনটি কিন্তু না আপনি যদি এই এমসিকিউটা ভালোভাবে অর্থাৎ এর আগের যে প্রশ্ন প্যাটার্ন ছিল সেগুলোর প্রস্তুতি যদি আপনি ভালোভাবে নিতে পারেন এবারে আপনার কোনো ধরনের সমস্যা হবে না তবে আপনাদের বলে রাখি এটাই যে ফাইনাল অর্থাৎ ষাট মার্ক এমসিকিউ এবং বিশ মার্ক লিখিত এটা কিন্তু এখনও ফাইনাল না আপনারা ফাইনাল অল্প কয়েকদিনের মধ্যে জানতে পারবেন যদি বাইশ এপ্রিল পরীক্ষা হয়ে যায় তো এর সঙ্গে সঙ্গে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ